আমদানি রপ্তানি আরও গতিশীল ও বন্দর রক্ষায় চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ক্যাপিটাল রেজিং এর কোনো বিকল্প নেই বলেছেন ব্যবসায়ীরা। সকালে চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে প্রস্তাবিত 2021-22 অর্থ বছরের বাজেট নিয়ে অনুষ্ঠিত এক ওয়েবিনারে একথা বলেন তারা। চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে বক্তারা দেশের স্বার্থে চট্টগ্রামের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন। এফবিসিসিআই সভাপতি জসীমউদ্দিন বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ বেশি না হলেও সরকারি ব্যয়ের কারণে জিডিপি বেড়েছে। মহামারীর কারণে সরকার ঘোষিত প্যাকেজে বৃহৎ শিল্প মালিকরা উপকৃত হলেও এসএমই খাত সেভাবে উপকৃত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।